আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি মুভিং বাংলাদেশের পক্ষ থেকে। আজ আমি যেখান থেকে যাত্রা শুরু করলাম প্রিয় বন্ধুরা, এটি হল মহাখালী রেলগেট। আপনারা জানেন যে মহাখালী রেলগেটের উপর দিয়ে বয়ে গিয়েছে এই বাংলাদেশের সর্বপ্রথম নির্মিত ফ্লাইওভারটি। সেই ফ্লাইওভারের নিচ থেকে এই যে ডান দিকে চলে গেল গুলশান এক নম্বরের দিকে, মহাখালী বাণিজ্যিক এলাকার দিকে রাস্তাটি, আর আমি সোজা যাচ্ছি বনানি কাকলির দিকে। বনানি কাকলি হয়ে আমি ডান দিকে গুলশান দুই নম্বরের দিকে যেতে যে রাস্তাটি কামাল আতাতুর্ক এভিনিউ, সেই রুটেও আপনাদেরকে নিয়ে যাব এই ভিডিওতে। এই যে ডান পাশে ফ্লাইওভার থেকে নামছে গাড়িগুলো, এখানে এসেই ফ্লাইওভারটি শেষ হয়েছে। আর ডান পাশে যে বড় ভবন দেখতে পাচ্ছেন, এটি হলো সেতু ভবন। অর্থাৎ বাংলাদেশে যত সেতু ব্রিজ নির্মাণ হয়, এটি হলো সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের একটি পার্ট। আর সোজা উপরে দেখুন একটি ফ্লাইওভারের মতো লাগছে, এটি কিন্তু ফ্লাইওভার না, এটি হলো এলিভেটেড এক্সপ্রেস ওয়ের একটি র্যাম্প, যা বনানি চেয়ারম্যান বাড়ির এখানে এসে এটি নেমেছে এবং এদিক দিয়ে উঠার ব্যবস্থা রয়েছে। এদিক দিয়ে আপনি উঠতে পারবেন এই মূল এলিভেটেড এক্সপ্রেসের ওয়ের সাথে সংযুক্ত হওয়ার জন্য। প্রিয় বন্ধুরা, এই ভিডিওতে আপনারা রাতের যে দৃশ্যগুলো দেখছেন, সাথে কিন্তু অনেক নয়েজ ক্লাউডি আছে। আপনারা যদি একটু অডিওটা বাড়িয়ে দিই আমি, তাহলে বুঝতে পারবেন যে ঢাকা শহরের রাস্তায় কি পরিমাণ হর্ন বাজায় মানুষ এবং শব্দ দূষণ করে, সেটিও আমি মাঝে মাঝে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, শোনানোর চেষ্টা করব। ডান পাশে দেখুন ওই যে র্যাম্পটি ওঠার জন্য, সেই এখানে কিন্তু টুল দেওয়ার ব্যবস্থা আছে এবং গাড়ির ওজন মাপার স্কেলও এখানে রয়েছে, ওয়েট মেশিনও রয়েছে। আর বাম পাশের এই ভবনগুলো হলো বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান। তার এই এই যে এই এই দোকানপাটগুলোর ঠিক পশ্চিম পাশেই হলো রেল লাইন, যে রেল লাইনটির পশ্চিম পাশে আবার মহাখালী ডিওএইচএস এবং ক্যান্টনমেন্ট রয়েছে। এই দেখুন ডান পাশে এই যে এই ফুট ওভার ব্রিজের ঠিক সাথে যে লাল একটি ছাদের মতো দেখতে পাচ্ছেন, এটি হলো টুল দেওয়ার জন্য এলিভেটেড এক্সপ্রেস ওয়ের সেই টুল প্লাজা এখানে অবস্থিত। এখানে কিন্তু একটি বিষয় লক্ষণীয়, আমি যদিও দেখাতে পারছি না, সেটি হলো এই এলিভেটেড এক্সপ্রেস ওয়ের জন্য এখানে যে ফুটপাথ ছিল সেই ফুটপাথ কিন্তু এখন আর নেই। অর্থাৎ মূল রাস্তার সাথে এটি যে সংযুক্ত হয়েছে মানুষ হাঁটার জন্য, সেই ফুটপাথটি এখন আর নেই। খুব ঝুঁকি নিয়ে এখানে এখন মানুষ হাঁটতে হয়। এটি কি পরিকল্পনার ভুল নাকি ইচ্ছে করে করা হয়েছে, জায়গার অভাব, সেটি আসলেই আলোচনা করলে বোঝা যাবে। প্রিয় বন্ধুরা, ধীরে ধীরে কিন্তু আপনারা আরও সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবেন, কারণ এই চেয়ারম্যান বাড়ি বনানি পার হয়ে যখন আমি ডান দিকে ঢুকব, কামাল আতাতুর্কে ঢুকব, বনানি পার হলেই কিন্তু সেই কামাল আতাতুর্ক এভিনিউ ডান দিকে আমি যখন ঢুকব, তখন আপনারা বুঝতে পারবেন যে দৃশ্যপট চেঞ্জ হয়ে যাবে, কারণ এই রাস্তার দৃশ্য আর ওই রাস্তার দৃশ্য কিন্তু আলাদা। এটি ঢাকা ময়মনসিংহ রুটের যে অংশ, সেই অংশটি, আর ওটি হবে বনানি কাকলি থেকে গুলশান যাওয়ার যে অংশ সেটি। রাতের দৃশ্য আপনাদের কাছে কেমন লাগছে সেটি আপনারা কমেন্টে জানাতে পারেন, আর মাঝে মাঝে আপনারা বলতে পারেন যে কেমন সাউন্ড শুনতে পেয়েছেন। এখন আমি আপনাদেরকে কিছু অডিও শোনাবো, যাতে করে বুঝতে পারেন যে যদি পুরো ভিডিওতে আমি এই নয়েজগুলো রাখতাম, তাহলে আপনাদের কানের স্বাস্থ্যটা কেমন হতো।
প্রিয় বন্ধুরা, কেমন লাগলো এই শব্দ দূষণ অবশ্যই কমেন্টে জানাবেন। বাম পাশে ওই যে গাছপালাগুলোর উপর দিয়ে দেখুন অনেক লাইট জ্বলছে উঁচুতে, ওটি হলো এলিভেটেড এক্সপ্রেস ওয়ে। এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে যে লাইটগুলো আছে সেগুলো দেখতে পারছেন আপনারা। আমি সোজা চলে যাচ্ছি। আপনারা জানেন যে এই বনানীতে নামার জন্য এলিভেটেড এক্সপ্রেস ওয়ের একটি র্যাম্প রয়েছে। যদি আপনারা এয়ারপোর্ট থেকে আসেন এদিকে, তাহলে অবশ্যই নৌবাহিনী সদর দপ্তর যেখানে আছে ওটির পাশ দিয়েই একটি র্যাম্প বনানী কবরস্থানের ওখান দিয়ে এসে নেমেছে ঠিক এই কাকলিতে। এই যে বাম পাশে যে মানুষগুলো হেঁটে আসছে এখান দিয়েই কিন্তু এসে নেমেছে। এই দেখুন, আমি ঢুকে গেলাম কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে। এই রাস্তাটি চলে গিয়েছে গুলশান 2 নম্বর। এখানে শুধু আপনারা দেখুন যে কত সুন্দর সুন্দর ভবন, কত সুন্দর লাইটিং এবং রাস্তা কত সুন্দর। আর অবশ্যই আমাদের দেশে যেমনটি আছে, বাংলাদেশের অন্যান্য ডিস্ট্রিক্ট বিভাগের তুলনায় আমি সেটি বলছি, আসলে পৃথিবীর অনেক দেশ আছে যেখানে এর চেয়ে অনেক সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে। অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, লাইটিং, শব্দ নেই, গাড়ির পরিবেশগুলো ভালো, গণপরিবহনের চেহারা সুন্দর। আসলেই তাদের সাথে তুলনা করতে গেলে তো আমাদের এগুলো ভালো লাগবে না। আমাদের দেশের যা আছে সেগুলোর সাথে আমি আসলে তুলনা করছি। হয়তো আপনারা যারা এর চেয়ে অনুন্নত দেশে গিয়েছেন তার চেয়ে আমাদের দেশ অনেক ভালো। প্রিয় বন্ধুরা, এখানে আসলে কিন্তু মনে হবে যে না, আমাদের দেশ উন্নত দেশের সাথে তুলনা করা যায়। বিশাল বিশাল ভবন, বিশাল বিশাল ব্যবসা প্রতিষ্ঠান, কর্মযজ্ঞ, এগুলো দেখলে তখন মনে হয় যে এক মুহূর্তের জন্য হলেও মনে হয় যদি শুধুমাত্র আপনি রাস্তার পরিবেশ এবং মানুষের আচার ব্যবহার এবং মানুষের চলাফেরার যে দৃশ্যগুলো আছে সেগুলো যদি বাদ দেন, তাহলে মনে হবে যে আপনি দেশের বাইরেই আছেন। এই দেখুন, অনেক সুন্দর সুন্দর স্থাপনা এখানে রয়েছে। প্রিয় দর্শক, আপনাদের কাছে এই বনানী কেমন লাগে আপনারা অবশ্যই জানাবেন। এটি কিন্তু একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান, হোটেল শেরাটন। এই হোটেল শেরাটন আগে ছিল কিন্তু শাহবাগে, যেটি এখন হোটেল ইন্টারকন্টিনেন্টাল নাম সম্ভবত। এর আগে ছিল রূপসী বাংলা। প্রিয় বন্ধুরা, এই হলো বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউর রাস্তাটি। দৃশ্য কিন্তু অনেক সুন্দর। আর বাম পাশে আবাসিক এলাকা রয়েছে, ডান দিকেও রয়েছে, কিন্তু এই জায়গাটি কমার্শিয়াল। এখানে এই সন্ধ্যার পর যখন সব মানুষ একসাথে ঘরে ফেরার জন্য অফিস থেকে বের হয়, তখন কিন্তু এমনিতেই ঢাকা শহরে গাড়ির এবং মানুষের চাপ বেশি থাকে, যার ফলে রাস্তায় জ্যামের তৈরি হয়। আপনারা জানেন যে এই যে বাম দিকের এই রাস্তাটি, এটি হলো বনানীর একটি আবাসিক এলাকার রাস্তা। আমি একটু ঢুকে গেলাম কারণ আপনাদেরকে দেখানোর জন্য যে রাতের বেলা এই রাস্তার লাইট এবং আলো কেমন। এই রাস্তা দিয়ে আমি আবার সেই আগের রাস্তায় উঠে যাব। প্রিয় বন্ধুরা, এখান থেকে কিন্তু আমি গুলশানের দৃশ্যগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম এর আগে একটি পর্বে। আপনারা চাইলে সেই পর্বটি দেখে নিতে পারেন। ঠিক এই রাস্তা থেকে আমি শুরু করেছিলাম। এখান দিয়ে আমি আবার এই যে ডান দিকে গিয়ে বনানী কাঁচা বাজার, বনানী সুপার মার্কেটের পাশে যে বনানী কাঁচা বাজার রয়েছে সেখানে গিয়ে মিলিত হবে এই রাস্তা। তারপর বাম দিকে চলে যাবে গুলশান 2, ডান দিক দিয়ে গেলে আবার সেই মহাখালী, কাকলি, বনানী যাওয়া যাবে। এটি হলো খেলার মাঠ। এই মাঠে অনেক টুর্নামেন্ট হয় এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠান এখানে হয়ে থাকে। এই দেখুন, আবার সেই রাস্তায় আমি মিলে গেলাম। বাম দিকে আমি এখন যে যাচ্ছি গুলশান 2 নম্বরের দিকে, এখানেও অনেক সুন্দর সুন্দর ব্যবসা প্রতিষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন। এই হলো ডান পাশে গুলশান আর বনানীকে যে ভাগ করেছে সেই লেক। আর এখন কিন্তু আমি আর বনানীর সীমানায় নেই, চলে এসেছি গুলশান 2 নম্বরের সীমানাতে। প্রিয় বন্ধুরা, এই ভিডিও আর বেশিক্ষণ দীর্ঘায়িত করব না কারণ আপনারা এর আগে এই দৃশ্য দেখেছেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিরাপদে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।